তাকে ধরি, তাকে মারি। বড় বাবু আচ্ছা তল্লাশি করো, পণ্ডিতের গ্যাংয়ের কাউকে ধরতে পারি। ধরতেই হবে, শুনুন লাগি বাবু, উপর মহলের চাপ বাড়ছে, যে কোনো মুহূর্তে আসতে পারে আমাদের সবার শ্বাস ফেললাটা। কারণ সবাই চুপ করে থাকলেও কখনো অন্যায় তাপস করেনি আমাদের হোম নিষ্ঠা। আমার কাছে খবর আছে, যে কোনো মুহূর্তে থানাতে ভিজিট করতে পারে উনি। তাহলে তো চাকরি পাচ্ছানো তাই স্যার। যারা ফাঁসির মঞ্চে গেয়ে গেছে স্বাধীনতার গান, যারা ফাঁসির মঞ্চে গেয়ে গেছে স্বাধীনতার গান, আমি হোম মিনিস্টার শ্যামলতা গাঙ্গুলি, বাংলায় বলি আর ইংলিশে বলি, আমার একশো কথার একটাই মানে, এটাই বাংলার সবাই জানে। সরকারের চালডাল ধ্বংস করছেন কেন? খেটে খাও বাবা জীবন, কুখ্যাত ক্রিমিনাল পণ্ডিত এখন অ্যারেস্ট হলো না কেন? পণ্ডিতকে কেমন করে ধরবো? পুলিশ তো ধরে যার কোনো ছবি নেই, নেই কোনো ঠিকানা, পণ্ডিতের নাম না পদবি সেটাও জানি না। তাই বলছি কি ম্যাডাম, এত চাপ আমার দিকে না দিয়ে এই কেসের চার্জ যিনি আছেন সেই পুলিশ সুপারের সঙ্গে কথা বলুন। শেষে আপনার হাতে ধরা পড়লো মোস্ট ওয়ান্টেড সমাজ বিরোধী পণ্ডিত। না ম্যাডাম, এ পণ্ডিত নয়, এ হলো পণ্ডিতের ডান হাত, হাতটা রতন। একে থাক ডিগ্রি দিলেই পণ্ডিতের সন্ধান পাবো। বল পণ্ডিত কোথায়? আমি হাতকাটা রতন, আমার নিশানা চন্দ্রযান সেই মতন। যতই আমাকে মার না তবু আমার মুখ থেকে একটাও কথা বেরোবে না। শুনে রাখ, ঝড়ের গতি যেমন শোনা যায় দেখা যায় না, ঠিক তেমন পণ্ডিত সকাল সাজে সবার মাঝে ঘুরে বেড়ায়, নেই তার কোনো ঠিকানা। ও মাই গড, এ তাহলে পণ্ডিত নয়। শুনুন মেজদায়, এক সপ্তাহের মধ্যে পণ্ডিতের মুখটা আমি দেখতে চাই, যার অপরাধের জন্য সাধারণ মানুষ সরকারের দিকে আমল তুলছে, পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে। কথাটা মাথায় রাখবে ম্যাডাম, জনগণ জানে না আইনের হাতটা কতটা লম্বা, অপরাধী কি মাটির তলা থেকে খুঁজে বের করায়। এই খাকি পোশাকটার কাজ রত, যদি বাঁচতে চাস পণ্ডিতের সন্ধানটা দে। ভুলে যাস না, দুর্নীতির আতুর ঘর থেকে নাড়ি কাটার পর ভাই মা হাতে তুলে দিয়েছে বোমার পিস্তল। এক ঘন্টার মধ্যে, এক ঘন্টার মধ্যে পুলিশের গাড়িতে করে আমাকে ডেরায় পৌঁছে দিয়ে, নইলে খবরটা পণ্ডিতের কানে গেলে বোম মেরে থানাটা উড়িয়ে দেবে রে। কতটা লজ্জা লাগে, আমরা নারী হয়ে নারীর লজ্জা রক্ষা করতে পারছি না। একটা কথা মাথায় রাখবে, ডেমোক্রেসির মূল মন্ত্র ভুললে হবে না। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমার নাম শ্যামলতা গাঙ্গুলি, আমি বাংলায় বলি আর ইংলিশে বলি, আমার একশো কথার একটাই মানে, এটাই বাংলা সবাই জানে। ম্যাডাম আমাকে একটু জল দাও। কুত্তার বাচ্চা,
জল খাবো, জল ফল পোলোয়া বিরিয়ানি সব দেব। আগে বল, প্রকাশ্য রাস্তায় ফেলে শিল্পপতি গগনদেবকে কেন মেরেছিস? ও শিল্পের নামে বেকারদের টাকা শোষণ করেছিল তাই। কিন্তু সমাজসেবী সুভাষ সরকার, সে কি করেছিল? কেন তোরা দিনের বেলা তার মাথাটা কেটে দিলি? ও শালা সমাজ সেবার নামে এদেশে শিশু নারী বিদেশে পাচার করতো, তাই ওর কোলো মাথাটা কেটে ফুটবল বানিয়ে খেলা করেছি। লকআপে বসে আপনাকে শোনাবো পণ্ডিতের জীবনে কাহিনী।
কি করে বোঝাই? এক দিকে ধর্মিকের ধর্ম, অপর দিকে মনুষ্যত্বের কর্ম, এ দুয়ের মাঝে মর্মভেদী বাণী কেন মরে করিলে বৃদ্ধ? এতই যদি তুমি জাগ্রত, এতই যদি তোমার মহিমা, তবে কেন কেন আজ মন্দিরে এ নারকীয় হত্যা লীলা? বলো বলো হে মঙ্গলময়ী, এ অমঙ্গলের কারণ কি আমি? যদি তাই হও তাহলে যোগ্য সূত্র ত্যাগ করি, এ ব্রহ্মটিকা মুছিয়া আজ আজ মন্দির থেকে লইব আমি চির
আর কেউ নয় পার্বতী, সে ওই এমএলএ ভানু প্রতাপের ছেলে বিল্লা। আমার বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করছে, একদিন সারা দেশ বন্ধ ডাকবে পণ্ডিতের ফাঁসি চাই। যেদিন কানে শুনবো এই খবর, সেই দিনই হবে আমার হিসেব বরাবর।
তুই আমাকে চিনিস না। তোকে কেউ না চিনলে আমি চিনি রে শুয়োর কি আওলাদ। মনে পড়ে পূজারায়কে মার্ডার করে 7 বছর জেল খাটার পর জেল থেকে ফিরে এসে বিয়ের রাতে বাসর ঘরে নববধূকে পুড়িয়ে মেরেছিস। 7 বছরের বৃদ্ধ মহিলাকে জঙ্গলে নিয়ে কুকুরের মতো কোন ধর্ষণ করেছিস। আরে সে তো অনেকদিন আগের ঘটনা, তুমি জানলে কেমন করে? তুই যাকে পুড়িয়ে মেরেছিস সে যে আমার ছোট বোন। তোরা যাকে জঙ্গলে নিয়ে কুকুরের মতো কোন ধর্ষণ করেছিস সে যে আমারই গর্ভধারিণী মা। দেবদাস, আমি অনেক অপরাধ করেছি দেবদাস, তুমি তুমি আমার মুক্তি দাও। শ্রীমদ ভগবত গীতায় বলেছে, একবার শ্রীহরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। গীতায়ও বলেছে রে, পাপী যদি পড়ে এমন কিছু পাপের কবলে, 7 জন্মেও যার পুণ্য নাহি মেলে, তোর পাপের প্রায়শ্চিত্ত হবে সেই দিন, যেদিন তোর বাচ্চা রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে ভাত পেতে ভিক্ষা করবে, তোর বউ রাতের অন্ধকারে গোপনে নিজেকে বিক্রি করবে, সেই দিনই হবে তোর পাপের প্রায়শ্চিত্ত। উপস্থিত শ্রদ্ধেয় গাজন অনুরাগী দর্শকবৃন্দ, উপস্থিত আমার মা ও ভগ্নীগণ, আপনারাই বলুন, যে আমার মা বোনের ইজ্জত লুট করে হত্যা করলো তাকে কি আমি বাঁচিয়ে রাখবো? এই মেয়েটা চিৎকার করে যাকে দাদা বলে ডাকছিস, সে যে দাদা নামের কলঙ্ক রে। জানিস এ গ্রামের কত মা বোনের ইজ্জত লুট করেছ, তাই দাদা বলে যদি ডাকতে হয় চিৎকার করে প্রাণ ভরে, দাদা বলে ঝাঁপিয়ে পড় আমার বুকে। তোমরা সবাই সমাজ বিরোধী, মানুষ কাকে বিশ্বাস করবে, বাঘকে না কুমিরকে? দুটোই তো নরখাদ। আমাকে আমাকে বাঁচিয়ে রাখলে কেন? জানির জন্যে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমাকে মেরে ফেল। ঝিলিকের শূন্য সেতিটা রাঙিয়ে দে, তুই তোর জীবনের প্রথম পুরুষ, আজ তোকে আমি মুক্তি দিলাম রে রতন। আমার এই পাপের ধান্দা ছেড়ে ওই ঝিলিককে নিয়ে আজ থেকে শুরু কর তুই নতুন জীবন। আজ আমার সব কাজ শেষ, তাই আজ আমি সব কিছু ত্যাগ করে আবার যোগ্য সূত্র পরে ওই তীর্থে গিয়ে প্রাণ ভরে শুধু মাকে ডাকব। পণ্ডিতের জীবন কাহিনী, সে আইনের চোখে অপরাধী, সমাজ বিরোধীদের কাছে শয়তান, আর অসহায় জনগণের কাছে ভগবান। শুধু জনগণের কাছে নয় রে রতন, সে যেই পার্বতীর জীবনে আরাধ্য দেবতা। শুধু ভাবছি একটা ভোলে ভালা সাদাসিধে মানুষ
আজকে সমাজে পণ্ডিত হয়ে উঠেছে। আপনি কি পণ্ডিতকে চেনেন ম্যাডাম? শুধু চিনি না রে রত। আমি যে তাকে জানি শুধু এটা জানতে চাই পণ্ডিত এখন কোথায় আছে, কেমন আছে, ধরা পড়েছে। কিছুক্ষণের মধ্যে এই থানায় আনা হবে ম্যাডাম, চল দ্রুতে চল। তুই হবি পণ্ডিতের কেসের রাজ সাক্ষী। ম্যাডাম কেসটা এমন ভাবে সাজাবেন যেন আমার ফাঁসি হয়, কিন্তু পণ্ডিত কোনো দিন কারোর ক্ষতি করেনি। ওর আপনারা কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না। সত্যমেব জয়তে মন্ত্রে দীক্ষিত হয়ে যেদিন ইউনিফর্মটা গায়ে পড়েছিলাম সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম আইনের ঊর্ধ্বে কেউ না, তাই পণ্ডিতের সঙ্গে যতই বদলি বেলা পড়ল সেটি জড়িয়ে থাক না কেন, অপরাধীর কাছে মাথা নত করব না। মহাপপীর পাঠশালাতে দীক্ষা নিয়ে হয়েছি আজ পাষাণ পণ্ডিত। আমাকে তো কোনো ভালো মানুষের চেনার কথা নয়, কিন্তু তুমি তুমি আমাকে চিনলে কেমন করে? দেবদাস আমি যে তোমার পারো। জয় শিব শম্ভু, আবার দেখা হয়ে গেল। মানুষ সবার চোখে বদলে যায়, সবার চোখ এড়িয়ে অচেনা হয়ে সমাজে ঘুরে বেড়ায়, কিন্তু প্রেমিকার চোখ কখনো এড়ানো যায় না, প্রেমিকার চোখ কখনো এড়ানো যায় না। দীপদাস মনের গ্লানি ভুলে এবার আমাকে কি বলবে, তোমার জীবনটা কেন এমন হলো? যদি জানতে চাও তুমি কতটুকু, তবে বন্দি কর কোন পাখির কাছে জেনে নিও। জানতে চাও তুমি ব্যথায় কতটুকু, তবে বন্দি কর কোন পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোন পদ্ম ফুল দেখে নিও। জানতে চাও
দায়ী কি আমি? শুনো করুণা আজ নেও গিরিকে কেন সে ঘুমিয়ে আজ আছে জবাব পাবে কি তার কাছে জবাব পাবে কি তার কাছে ধনা ভাঙা ভ্রমর কি হাতে ধরে সমাজের কিছু মানুষকে মেরে নতুন সমাজ উপহার দেব বলে জানো পার্বতী তোমার বোন পূজার খুনের সাক্ষী দিয়েছিলাম বলে ওরা আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে এমনকি আমার শেষ আশ্রয় মাটির বাড়িটাকে ভেঙে সেখানে ওরা মদের ঠেক বানিয়েছে তাই তো সেদিন আশ্রয়হীন হয়ে বোকাই দিশাহীন ছেলেটা আজ এই নিশানায় এসে পৌঁছেছে এটাই যে আমার ঠিকানা আর কিছু জানতে চান মিস পার্বতী রায় না না একটা ক্রিমিনালে লাইভ হিস্ট্রি জেনে আমার কি লাভ আমি কষ্ট বুঝতে পারছি শৈশবের স্মৃতিগুলো আমার কণ্ঠ রোধ করে আমার ক্ষতি করতে চাইছে মানুষ যতই দামি হোক না কেন আসামি শুধুই আসামি কারণ এটা ঝাঁসি রানী প্রীতিলতা দেশ এত সহজে আইনকে শেষ হতে দেবো না মনে করব পার্বতীর ভালোবাসা লাইব্রেরি থেকে দেবদাস নামক উপন্যাসটি চুরি হয়ে গেছে তোমাকে আমি আইনের কারবুরায় তুলবো না পার্বতী না আমি স্বরাষ্ট্র মন্ত্রী এই মহান মুসলমান রক্ষা করেছে দেবদাস চক্রবর্তী রূপে পণ্ডিত পুলিশের ঊর্ধ্ব পোষক করে তোমরা যা পারোনি ও আইন নিজের হাতে তুলে নিয়ে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষকে দমন করেছে ওকে নিশ্চয় আমি পড়েছি আমাকে রতনকে জেরা করে জেনেছি পণ্ডিত কালো বাজারদের মেরে কালো টাকা উদ্ধার করে সেই টাকা সমাজের কাছে দান করেছে ও দুটো বৃদ্ধাশ্রম শান্তিপুরে একটি অনাথ আশ্রম রয়েছে এই মহান ব্যক্তিকে মুক্তি না দিলে বিবেক আমাদের কোনোদিন ক্ষমা করবে না বারে জনদরদি মমতাময়ী তোমার মধ্যে এত মায়া একটা খুনির প্রতি এতই দয়া মানুষের উপর এতই বিশ্বাস তবু বলছি ম্যাডাম সবাইকে বিশ্বাস করবেন না এই মানুষের নিঃশ্বাসে বীজ রয়েছে সেই জন্যই তো প্রধানমন্ত্রী ইন্দিরাজিকে মরতে হয়েছিল দেহ রক্ষীর গুলিতে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে অসহায় জনগণের জন্য ওই বিশ্বের দরবারে গিয়ে দু হাত পেতে কাঁদবে কে অমরকে কত কবে মানুষের জন্য জীবন সঁপেছি মৃত্যুকে আমি ভয় পাই না ম্যাডাম আজ তোমাকে প্রাণ ভরে বড় দিদি বলে ডাকতে ইচ্ছে করছি আমি তো বলেছিলাম আইনের জালে জড়িয়ে হয়তো আমার আশার দিকটা ফাঁসির মধ্যে নেমে যাবে তবে সেই আলোর শিখাকে আমার আধার জীবনে ফিরিয়ে দিতে চাইছ কিন্তু কিন্তু বিরোধী ঝড়ে সে প্রদীপ কি জ্বলবে নিশ্চয় জ্বলবে যে দেশের বীর সৈন্য নেতাজির মৃত্যু রহস্য আজ গোপন রয়ে যায় কতক্ষণ খুন করে প্রকাশ্যে ঘুরে বেড়ায় কত সেই সাদালতের ভাগা আলমারিতে ঘুম ধরে যায় আজও তার বিচার হলো না তাহলে পণ্ডিত কেন মুক্তি পাবে না প্রয়োজন আমরা রাষ্ট্রপতি দ্বারস্থ হব তাই আইনে দৃষ্টি লঘু করে বিবেক ও মানবিকতার দৃষ্টি দিয়ে পণ্ডিতের ভাইটা
আপাতক আমি ঢেকেই দিলাম। এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার, এসো ভাই বোন জীবন করি বোন, এসো ভাই বোন জীবন করি বোন, বোঝাবো সকল আধার, বোঝাবো সকল আধার, বোঝাবো সকল আধার, এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার। ধুয়াজ মোর ছেলেপুরে ধর্ষিতা কত মা, কত নারী আজলি খোঁজ রয়েছে সন্ধান মেলে না। কত ধুয়াজ মোর ছেলেপুরে ধর্ষিতা কত মা, কত নারী আজলি খোঁজ রয়েছে সন্ধান মেলে সকল আধার, বোঝাবো সকল আধার, বোঝাবো সকল আধার।